কেন ভগবান শ্রীরাম কাকের চোখ ভেঙেছিলেন? কাকের দুটি চোখ থাকলেও এটি একটিমাত্র চোখ দিয়ে দেখতে পারে। ভগবান শ্রীরাম একবার রেগে গিয়ে একটি কাকের চোখ ভেঙে দিলেন। কাকের একটিমাত্র চোখের পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। কথিত আছে যে একবার ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত ভগবান শ্রীরামের পরীক্ষা নেওয়ার কথা ভাবলেন। প্রকৃতপক্ষে তিনি শ্রীরামের শক্তি সম্পর্কে জানতে চেয়েছিলেন। তাই তিনি একটি কাকের রূপ ধারণ করে মাতা সীতার কাছে যান, তার ঠোঁট দিয়ে মাতা সীতার পায়ে আঘাত করেন এবং সেখান থেকে পালিয়ে যান। ভগবান শ্রীরাম মাতা সীতার আহত পা দেখে খুব রেগে গেলেন এবং সেই কাকের কথা জানার সাথে সাথে নিজের কোদন নামক ধনুকের উপর নল লাগিয়ে সেই কাকটিকে নিশানা করার প্রস্তুতি নিতে লাগলেন। যা দেখে জয়ন্ত রূপে কাকের ভয়ে অবস্থা খারাপ হয়ে যায় এবং সে ব্রহ্মলোকে ও শিবলোকে পালিয়ে যায়। তারপর যখন তিনি তার পিতা ইন্দ্রদেবের কাছে গেলেন, তখন ইন্দ্রদেব তাকে বলেছিলেন যে একমাত্র ভগবান শ্রীরাম নিজেই তোমাকে সেই তীর থেকে রক্ষা করতে পারেন। এরপরে তিনি দৌড়ে গিয়ে ভগবান শ্রীরামের পায়ে পড়েন এবং তার কাজের জন্য ক্ষমা চাইতে শুরু করেন। তখন ভগবান শ্রীরাম বললেন যে তিনি এই তীরটি ফিরিয়ে নিতে পারবেন না, তবে তিনি কম আঘাত করতে পারেন। এই অবস্থায় শ্রীরাম সেই তীর দিয়ে কাকের রূপে উপস্থিত জয়ন্তের একটি চোখ ফাটিয়ে দেন। সেই দিন থেকে কাকের একটি চোখ বলে মনে করা হয়। পিতৃপক্ষে কাককে অন্ন প্রদান করা একটি প্রথা। এই কিংবদন্তি অনুসারে ভগবান শ্রীরাম কাকের একটি চোখ ভেঙে তাকে বর দিয়েছিলেন যে আপনি পূর্বপুরুষদের দেওয়া খাবারের একটি অংশ পাবেন। কথিত আছে সেই থেকে পিতৃপক্ষের দিনে কাকদের খাওয়ালে পিতৃপুরুষরা খুশি হন। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।